আব্বা তোমার কি হয়েছে? তুমি কথা করো কি লেগে কথা কও। ফাইল রেডি করেন, আর বাড়ির সামনে যে 10টা দোকান আছে এই দোকান 10টা আমার নামে করে দেন, আর বাজারের লগে যে বড় জমিটা 5 কাঠা এটা আমার নামে করে দেন, আর ওই যে 2তলা বিল্ডিংটা রয়েছে ওইটা আমার নামে করে দিবেন, আর ওরে ওই যে ডোবা জমিটা রয়েছে ওইটা ওর নামে করে দেন। এই জমিদার বাচ্চা বলদ, তোর ভাই দোকান জমিন সব কিছু লেখা নিয়ে যেতে চাস, তুই কি তুই ভাবে আমার দোষ? তোর বড় ভাই 5 কাঠা জমিন নিতেছে, 10টা দোকান নিতেছে, আমার ওই 2তলা বাড়িটাও নিতেছে, আর তুই কি করস? তুই ভাবে আমার দোষ? তুই কি যে দোকান জমিন নিবি ভাই? কি বাবা কি বলছো তুমি? এগুলা কি তুমি গুলি কি বলছো তুমি? তুমি দোকান নিবে 10টা, বাড়ি 2তলা নতুন করছে আপা, হেড়ে তুমি লয়ে যাবে কা ওই পাশে ভালো বাজারের লাগে 5 কিলো তুমি তুমি লয়ে যাবে কি? আমি কি আমন কইবি? দিব না বাবা, কি করছে বাবা? তোর তো লেখাপড়া করছে, করাইছে সব তোর তত্ত্ব পিছে করছে, আমার পিছনে কি খরচটা করছে? আমার পিছনে কথা করছে না, আর তোমার আছে তোমার দে এতদিন এত বছর তোমার খাওয়াইছে পড়াইছে, তুমি তো বড়, তুমি তো সব খাইছো বাপের। আমি তো ছোট ছিলাম, আমি কবে জন্ম দিছি? তুমি কবে জন্ম দিছি? 4 বছর তোমার কিছু এই তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, তোমার বড় ভাইয়ের লাগে তোমার বড় ভাই যায় যায় হেগুলা নেও বাপ মানে আমি ছোট থেকে কি আমার দায়িত্ব রাখতেছো নাকি? সব তোমরা খাইবা? হ্যাঁ এই যে বাজারের যে দোকান যে 10টা এই বাড়ির নিচে এই দোকান কে খাইছে? এত বছর ভাইয়ে খাইছে, বাপে তো হাত দিয়েও দেখে নাই। আমি দিছো 1 টাকাও, তোমরা খাইছো বাজার ঘাট করে ভালো মন্দ খাইছো, দোকান ভাড়া দিয়া চল চল ভালো মন্দ খাইছো। হ্যাঁ তোমার ভাই ছোট কালে ভাই 1টাও খায় নাই, তুমি খাইছো। ও না খাইলে বড় হইছো করতে ভাই? তুমি কয় দিয়ে কথা কথা ভাবে সব তো বড় ভাই খাইছে করতে। এখন আমি মানে নতুন বাড়ি লাগবে, হ্যাঁ 10টা দোকান লাগবে আর বাড়ির সামনে, এবার আবার ওই যে বাজারের লাগবে 5 কিলো জমি হেড়া লাগবে, মানে আমার কি ডোবানালা দিবা নাকি? এই চিন্তা ভাবনা করতেছো? ওইটা হবে না। এ রে তুই তো বাড়ির সামনে এই আঙ্গুলের কথা বলছিস, তুই বেদুরি করতেছিস কি লাগা? হ্যাঁ আর তুই এই যে তুই কত সব আমি গাইছি, তোর যে বাপের যে 20 লাখ টাকা খরচ করে আছে এত শিক্ষিত বানাইছে, তাই এটা এটা আমারে দিছে না তোরে দিছে? আরে ভাই এ ভাবে তোমরা চুপ থাক, এনে বা আব্বু অসুস্থ, তোমরা এনে জাগালে সম্পত্তি লিয়ে জরকা করা শুরু করে দিছো। ভাই তুই চুপ থাক, আমার মিয়া ফেরাস ভাই চুপ করেন তো মিয়া। আপনারা দুই ভাই ডিসিশন নেন কি করবেন, তারপর আমরা ডাইকেন। উকিল সাহেব আমার সাপ সাপ কথা শোনেন, এই জায়গাতে 10টা দোকান আছে বাড়ির সামনে, আমগো ওই দোকান 10টা আমার নামে উইল করবেন, ওই যে নতুন বাড়ি ওইটা আমার নামে উইল করবেন। তুমি করে দিও এইবারে, তুমি আমি করে দিও ওই আমার নামে করে নিও, আমার নামে করে। আমি তো আপনাদের মাঝে এসে বিপদ পড়ে গেছি রে ভাই। বিপদ না উকিল সাহেব, আমি ঘরের সরপোলা উকিল সাহেব, আমি জানি বলতে চাই আপনি এইভাবে উইল করবেন। এই ব্যাটা এমনি করবো পারে? হ্যাঁ তুই বাপের 20 লাখ টাকা তুই নষ্ট করছস, তোরে বাপে শিক্ষিত বানাইছে, তোরে সব দিব মানে? হ্যাঁ আমার শিক্ষিত বানাইছে তো কিছে আমরা বানাইবে আমার বাপে? তুমি যে তুমি যে দোকানগুলো যে ভাড়াগুলো এত বছর খাইছো, আমি বড় বড় কথা কইতেছো না? বড় বড় কথা কইবো না, বড় বড় কথা কইবো না। উকিল সাহেব 20 লাখ টাকা নষ্ট করছে। এ আপনারা দুজন চুপ করেন তো মিয়া, আমি আমার উকিলে দীর্ঘ আসে জীবনে আপনাদের মতো পোলা দেখি নি মিয়া। বাপ একটা মিথ্যা লড়াই করতেছে আর আপনারা দুজন জায়গা জমি নিয়ে লড়াই শুরু করে দিছে। উকিল সাহেব আপনার ঠান্ডা মাথা শুনে, আপনি আপনি দোকান 10টা ওই বাজারে 5 কিলো জমি আর নতুন বাড়ি এডি আমার নামে উইল করবেন, এটা আমার শেষ কথা। ওই বড় উকিল সাহেব এইটা সব আপনার নামে দিবেন। তুমি কইলে বড় ভাই এটা দিবেন না মানুষ নামে, এটা হবে না। আমার আমি দরকারের কথা না, আমি দরকার লাগুন না, আমি মেম্বার চেয়ারম্যান ডাকবো বন্ধু কইলাম। তুই যারে মন চা তারে ডাক যা আইছে। উনি বাবারি বাবা সে সব নিয়ে যাবে সব কইলে, আমি কি বানের দলে বাইছাইছি? তাই আমি কি বানের দলে বাইছাইছি? না না তুমি বানের দলে বাইছাও না, তুমি কাসুরি লাগে বাইছাইছো, কারণ তুমি তো খাইছো তো বস্তু। চুপ করবে শহর মিয়া, বাড়ি তো থাকেন তুমি। আরে কই যান বল। আর উকিল সাহেব ঠান্ডায় বহেন, এখানে বসেন বসেন। আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন মিয়া? উকিল সাহেব আমার এখানে সব অপমান। উকিল সাহেব শুনেন, সব সিদ্ধান্ত নেওয়া শেষ, আমি ঘরের ছোট পোলা ঠিক আছে, আমি যেমনি বলতাছি কারণ বড় ভাই এত বছর এই ছোট পোলা থেকে বাপে হ্যারে সব কিছু খাওয়াই দিছে, আমি রয়েছি দূরে, আমি বিদেশ পড়াশোনা করছি, আমি কিছু খাইছি? তোমার কিছু খাইছি আমি? তোমার যে বিদেশ পড়াশোনা করেছে মাগদা করছে, মাগদা যে করেছো বাপের টাকা দিয়ে করছো। শুনেন বড় ভাই আপনিও কিন্তু কম করেন নাই, শুধু শুধু বড় ভাই না ছোট ভাই, তুমি কথা কইবা না, তুমি কথা কইবা না। কেন বলবো না? বলবো না কি সেজন্য? আপনি কি কম করছেন? আপনি যে যে দোকানটা এতদিন ধরে খাইছেন ওই দোকানের কি ভাড়া বাদে 10টা দোকানে কি ভাড়া কি কমাইছে? এইগুলো বাপের আমি খাওয়াই নাই, বাপে দেয় নাই। বাপের যদি 2 টাকা দিছেন আপনি 4 টাকা নিয়ে বাইছেন। আমি কামু না, আমি আমি শরম দেই নাই, আমি কামু না। শরম দিছেন, শরম দিয়ে একদম উল্টা ফেলছেন তাই না? তুমি কিন্তু অতিরিক্ত করতে আছো, তোমার বড় বাসুর বাসুর লাগে কেমনে কথা কয় জানো না? এগুলো সেগুলো দিন দিন বেদক গিরি শিখছো তুই, হেলাকে তোমার জামাই শিখছে এই তোমার বড় কিছু ভালো না কেন? কি কইবো আমারে, কি কইবো কি কইবো নাকি? ও তোমগো সব দিয়া দেই আর আমরা রাস্তায় নামি, এই যে তোমার চাইছো নাকি? এই প্ল্যান করতেছো ওটা কোনোদিন হবে না,
ওটা কোনো হবে না। উকিল সাহেব আমি বারবার বলতেছি আপনি, আমি জানতে কইছি আপনি উইল ওইভাবে তৈরি করেন। আমরা এইটি কইছি আই তো কইছি আপনার এই অবস্থা কোন সময় কি হয় জানা যার কোন খবর আছে? জায়গা জমি বাকপাটা করে দিলাম পড়া। ও মানে তোর বাবার এই অবস্থা, মানে শুয়ে রইছে আর তোর জায়গা জমি লইয়া ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিছস, উকিল আনছস না? দ্বন্দ্ব লাগবে এই দ্বন্দ্ব তো লাগছে, লাগিয়ে তো গেছে অলরেডি। এই যে ভাই আছে না বড় ভাই, সে তো এত বছর খাইছে ছোট থেকে আমার সবে তো গাড়ি ফেসাস করছে। আমি তো ছিলাম বিলাসপুর দেশে পড়াশোনা করছি, কোনো কিছু খাইছি আমি ব্যাপারটা? খালি আমার লেখাপড়া কয়টার করতে হয়েছে। এই যে বাড়ির নিচে আমার বাড়ির নিচে তো দশটা দোকান, সে এখন সেটা দাবি করছে তারে লিখে দাও। বাজারের বাজারের পূর্ব পাশে আছে, বাজারের ওই পাশে পাঁচ কাঠা জমি আমার ফেরত জমি, সেটা তারে লিখে দাও। তারপরে আবার আপা যে এই যে কয় মাস আগে যে গেছে বছর যে বাড়িটা করছে নতুন বাড়ি দোতলা বাড়ি, সেটা তার নামে লিখে দাও। আর আমারে আমার ওই যে ডুবান না লাগুন যে সেটা আমার দিতে হয় কেন? আমি কি বারে তোর রাখছি আমার আব্বা জানে না? আব্বা লাগে, আব্বা লাগে, তা আব্বা আগে না সম্পত্তি আগে? কিরে আমি এই যে আমার বাইরে দেখতে মারামারি গালাগালি কি? হ্যাঁ এটা কোন সন্তানের কাজ? সন্তানের কাজ আমি কি শুরু করছি কাকা? আমি আবার কোন আমি তো শুরু করছি, বড় ভাই তো শুরু করছে। উকিলের জন ডাকাইছে, উকিলের উপরে আমার ওইটা দেবেন, সেটা দেবেন, অমুক দেবেন, সমুক দেবেন। চুপ থাক, আর তুই তো বড়। এই তুই তো বড়, এই কাজটা কি ব্যবসায় করবি? ওই না ছোট মেনে নিলাম, তুই তো বড়, তুই কেমন বড় ছেলে যে বাবা যাইতেছে সম্পত্তি নিয়ে ছোট ভাইয়ের সাথে ঝগড়া করতেছস? হ্যাঁ তো ঝগড়া করবো না, ঝগড়া করবো না, ওই তো সব লয়ে যেতে জায়গা, তাই আমি কি করবো? আমার সংসার আছে না, ও সব লয়ে যেতে জায়গা, ও সব লয়ে যেতে জায়গা, বাবার সম্পত্তি সব লয়ে যেতে জায়গা। এই দেশের কারণ নাই বাবার সম্পত্তি, বাবা যদি না থাকে বাবার যত কিছু থাকে সব কে পাবে? দুই ছেলে সমান বটরে ভাগ পাবে, তো এইটা নিয়ে বাবা মাঝে বাজারের জমি লাগবে। আমার আমি সেটা হয়তো দিব না চাচা, আমি কিন্তু ভালোভাবে কইতেছি এই আব্বা জীবিত থাকতে এই সবকিছু উকিলের সামনে আপনি আইসেন ভালো হয়েছে, সবকিছু ব্যবস্থা করে দিও। হ্যাঁ তার মানে তোর সম্পত্তি আগে? না না সম্পত্তি আগে কি? আপা মরার পর একটা হাড়াই শুরু করে দেবো, এত আমার লাগে মারামারি শুরু হয়ে যাবে, পরে মারামারি শুরু করে দেবো, পরদাম পরদাম কিছুই পাবো না। মার মার মারামারি দরকার নাই, মারামারি দরকার নাই, আমার জন্য দরকার আমার হেঁটে তুলে হয়েছে। ইতিহাস করবি তোরা, তুই তো মারামারি তো কম করস না, তুই তো মারামারি তো কম করস না, তুই ভারী মার। তুমি কই দেখো না আমি এর কিন্তু আসছি এখন, এই দৌড়া গেতে লাগতাম, দৌড়ার জুতা দিয়ে পিটাম আমি, কিন্তু একদম চোখ চাচা ওই ছোট ভাই আমার রয়ের ভাবির লাগবে তুমি করছে চোখ। আমার একটা জিনিস তোর ইতিহাস করবি, তোদের নাম ইতিহাসের পাতা আছে না স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, বড় ছেলে ছোট ছেলে, বাহ বাহ বাবার এই অবস্থা, হাসপাতাল নেওয়ার খবর নাই, চিকিৎসার কোনো খবর নাই, বাবার বাবার সামনে বৈশা সম্পত্তি, আমার ওই বাড়ি লাগবে, আমার দশটা দোকান লাগবে, মার্কেট সাইডে জায়গাটা আমার লাগবে, বাবার খবর নাই। এই বাবা আগে না সম্পত্তি আগে রে, কথা বলছ না কেন? আমি উল করেন আমি যেমন এমনি উল করেন, তখন বানাতেছি তখন আমি ভালো আমি শুরু করবো না, তুই উকিল ডাকছিস যখন খবর দিন তখন আসবেন চাষা। আমরা আমি আবার বলতেছি আপনি আইসেন ভালো হয়েছে, উকিল সাহেব কোথাও যাবে না, এই আব্বা জীবিত থাকতে থাকতে আমাকে দুই বার সম্পত্তি জেনাজা আছে সবকিছু বাগবাটা করে দেন। এই নাই এই যে কাজ কোন সম্পত্তি কি করবো? সম্পত্তি বাগবাটা করে দেন, সম্পত্তি সম্পত্তি সম্পত্তি। হ্যাঁ বাবার বাপ মরে নাই,
আমি সম্পদের জন্য মাইরা বলা, ভিতর মাইরা বলা, এই ঘর বালি চাপা দিয়ে মাইরা বলা। আর হায়ার থাকলে তো বাঁচতে, আর না থাকলে থাকতে থাকতে কামটা সারিয়ে রাখতে হবে না, না থাকতে আগে বড় ভাই সপ্তাহ হয়ে যাবে কামারটা। আর আমি আমি রাস্তা যাই, বড় ভাই সপ্তাহ হয়ে যাবো গা, বাবা মরে যাবো গা, ভাইয়া ওঠো ওঠো ওঠো, তাই বালি সর ওঠো ওঠো। আবু ভালো, আবু কিছু হয় নাই, সোফা বসো ওঠো, এই বালি সর সোফা বসো, এখানে বসো ভাই, সুস্থ কি ভাইয়া কি বলছিলাম, পাইছো প্রমাণ? কাকা তাহলে আব্বা এতদিন অসুস্থ আসলো না, আব্বা ব্যাগ ধরে আসলো, ব্যাগ ধরে আসলো কিল্লা আব্বা থাকতে থাকতে বাইরে খারাপ কি কইছি, কিছুদিন আগে তোর আব্বার আমি জিজ্ঞেসিলাম যে ভাইয়া তোমার দুইটা ছেলে একটা মেয়ে, তা এই যে ছেলেদের যে এত কিছু করলা, এত কষ্ট করলা, ছেলেকে তোমার ভালোবাসে? তোর বাবা চোখের বাড়ি ছাইলা দিয়া কি কস, আমার ছেলেরা আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসে, জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তখন আমি বলছিলাম যে ভাইয়া সব মিথ্যা, সব মিথ্যা, সব ফাঁকি। তখন আমার ভাইয়া না আমার রাগ করছিল, আমার সাথে দুই বছর কথা বলে নাই, কয় বছর, দুইটা বছর কথা বলে নাই। কারণ কি, তোদের বদনাম কইছিলাম, আমার ভাই বুঝছে যে তোকে বদনাম তার কাছে কইতাছে, আমি পরামর্শ দিছিলাম যে ভাইয়া তুমি মরার করে মরে দেখো, অসুস্থ ভান করে দেখো যে কোন সন্তান কতটুকু তোমাকে ভালোবাসে। তুমি যেমনি কইতেছো মনে আমরা মনে আব্বারে ভালোবাসি না, হ্যাঁ অসুস্থ দেখছি তো কতটুকু ভালোবাসা, নিজ চোখে দেখলাম আমার ভাই সব যায় শুয়ে রয়েছে, তুই সম্পত্তি চাস, তুই বাড়ি চাস, তুই গাড়ি চাস, তুই দোকান চাস, কিরে এই ভালোবাসা, এই ভালোবাসা। আর ভালোবাসা কাকে বলে, এই তোর তো এখানে বলা দরকার ছিল, এই সম্পত্তি সব বেশ, বাড়ি গাড়ি সব পেয়ে যাবো, আমার বাবার সুস্থ করতে চাই, এই কথা বলা দরকার ছিল, রাখতে তুই তুই বলতি তাহলে বুঝতাম আমার রক্ত বেঁচে আমার বাবার সুস্থ করুক, এইটা হলো ভালোবাসা। কিন্তু কই ভালোবাসা, কই ভালোবাসা, এটা কি ভালোবাসা? তোর ভালোবাসা আমার ভাইয়ের না তো, তার বাড়ি, তার দোকান, তার সম্পত্তি, আমার এই যে পাইছস, বাহ ইন্ডিয়ান রসমালাই, বউ যা কয় তাই, বাবা বাবা কিরে কথা বলছে কেন, এই যে একজন পাইছস, এই শয়তানের বাচ্চা, এই যে বকুড়ার দই, হ্যাঁ কিরে শয়তানের গোষ্ঠী, এখন কি করবা, এখন কি করবা, বুঝছো প্রমাণ পাইছ? আমি বুঝা গেছি, আমার প্রমাণ পাই গেছে, আমি আমার ছেলের কথা ভালো, তোমার তো বলছিলাম দিব না সম্পত্তি, হ্যাঁ সম্পত্তি দিব গো, না দিব না সম্পত্তি, আমি মরার মরে গেলে যে কি হবে এটা আমি জানি, উকিল সাহেব এদিকে আসেন, আমার যত সম্পত্তি আছে দোকান বাড়ি যা আছে আমি সব ভুল করে দিব মাদ্রাসার নামে, আব্বা কি কইতেছেন আপনি, আমি সব উকিল বলছি আমি উইল করে দেব, আব্বা এটা কই বাবা, আমরা তো আর আপনা কই যাব বাবা, আমার কত ভালোবাসো আমার জানা হয়ে গেছে গা, আব্বা আপনারা মাফ করে দেন আব্বা, আর জীবন এরকম করে দেন, আমি উকিল সাহেবের বলছি উকিল সাহেব উইল করে দিব, মাদার সাহেব যদি উইল করে দেন আমি আর কিছু দিতে পারব না তোমাদের, কথা বলো না, এই ওঠ পসর, আব্বা একটু বুঝান না, কি বুঝামু, তোমারই তো বুঝের ভান্ডার, খেলি ভান্ডারতে বুঝ খেলি বাইর হয়, আপু দেখেন হাজার হইলো তো আমি আপনার মেয়ের মতন, মেয়ের মতো ফুটাইছে, মেয়ের মতন শ্বশুর মারা যায় একটু মাফ করবো না, আমি দুজনটা তেজ করে দিব,
কাকা আমরা টুকু আবার বুঝতে পারি না আপনি বড় একটা টিমাক বাসাতে বার কই তো আব্বা 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 বড় টুকু আব্বা আমরা বাসাতে বার কই তো আব্বা আল্লাহ দেন করিস যা বাইরে চলে যা শোনো আমার ব্যাপারে কষ্ট পাইও না আমি প্রমাণ করা যাচ্ছ দিয়ে তোমার পুত্রী না দিতাম এটা পাইতা না পাইতা না তুমি মহিলা থাকতা সঙ্গ দিলা বিলাসিতে করতো বিলাসিতে করতো উকিল সাহেব এখানে আসেন আমার ভাই যেভাবে যা বলছে ওইভাবে কাজ করেন ঠিক আছে আমি কাগজপাতি রেডি করে যা আচ্ছা আপনার ঠিক আছে ঠিক আছে